হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে অস্ত সবার, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আই থিঙ্ক আপনারা আমাদের সিপিএ ফ্রি যে মার্কেটিং কোর্সটা রয়েছে সেটা সকলেই মোটামুটি মনোযোগ সহকারে কমপ্লিট করে ফেলেছেন। সো আমি সবসময় যে কথাটা বলি সেটা আরো একবার বলছি, আপনারা যদি যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো কাজ হোক, সেটা হোক আপনার ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, সেটা হোক সিপিএ মার্কেটিং, যেখানেই একটা সাকসেসফুল কেরিয়ার গড়তে চান অ্যান্ড সবারই স্বপ্ন থাকে না এই একটা কাজ শিখছে অ্যান্ড এই ফ্রিল্যান্সিং কাজটা শিখে আমি মান্থলি হাজার হাজার ডলার আর্নিং করবো, জি 100% পসিবল, আপনার পক্ষে পসিবল মান্থলি 1,000-2,000 ডলার আর্নিং করা, ঠিক আছে। কিন্তু তার জন্য আপনাকে একটা ধৈর্য থাকতে হবে, একটা কনসিস্টেন্সি থাকতে হবে আপনাকে, হ্যাঁ আপনার ধৈর্য অ্যান্ড আপনাকে আপনার শেখার প্রতি একটা আগ্রহ থাকতে হবে, যার ফলে ইন ফিউচার আপনি যদি মন দিয়ে একটা কাজ শিখেন দেন একটা সময় পর আপনি সেটা থেকে খুবই ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো সিপিএ পেইড মার্কেটিং কিন্তু বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে পাওয়ারফুল একটা আর্নিং মেথড, ঠিক আছে। এটা একটা লাইফ টাইম আর্নিং, কারণ পৃথিবীতে আমি আসলে কিন্তু আমাদের সিপিএ যে ফ্রি মার্কেটিং এর প্রথম ক্লাসটা রয়েছে অ্যাবাউট সিপিএ মার্কেটিং, ঠিক আছে। সো হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, এই ক্লাসটা কিন্তু আমি বলেছিলাম যে মার্কেটিং কিভাবে আসছে, ঠিক আছে, কিভাবে সিপিএ মার্কেটিং এর উৎপত্তি হলো। সো ওভারঅল ওইটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে সিপিএ মার্কেটিংটা একদম লাইফ টাইম একটা আপনার ক্যারিয়ার হতে পারে অ্যান্ড আপনি যদি সিরিয়াস ভাবে সিপিএ মার্কেট প্লেসে হ্যাঁ কাজটা শিখেন দেন খুবই সহজে আপনি আপনার একদম লাইফ টাইমের জন্য এটা ক্যারিয়ার হিসেবে নিয়ে এটা থেকে একটা ভালো পরিমাণ প্রফিট গেদার করতে পারবে, ঠিক আছে। এটা অসম্ভব কিছু না। সো অ্যাজ এ স্টুডেন্ট বয়সে আমার জাস্ট এক বছর অনলাইন ক্যারিয়ার অ্যান্ড সিপিএ মার্কেটিং আমি 6-7 মাসে মোটামুটি খুবই ভালো একটা প্রফিটেবল জায়গায় রয়েছে। সো সেক্ষেত্রে আপনাদের সাথে এই কথাগুলো বলছি কারণ আমি চাই আপনি যদি আমাদের পেইড কোর্সে আসেন, ঠিক আছে, কারণ আমাদের ফ্রি কোর্সটা কিন্তু মোটামুটি প্রায় শেষ, 5টা ভিডিও। সো জিনিসগুলো আমি আরেকটু ওভারঅল একটা সামারি আপনাদের বলবো, ঠিক আছে। তার আগে আমি একটু বলে নিচ্ছি আমাদের এই পেইড কোর্সে, ঠিক আছে, আপাতত প্রাইস আছে আপনার 1500 টাকা, ঠিক আছে। কিন্তু আপনি যেখানেই যান মার্কেটে, যে কোনো প্রতিষ্ঠান ভালো, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কোর্সটা নেন, ঠিক আছে, আপনি 15,000 বা 10,000 এর নিচে কিন্তু কোনো প্রতিষ্ঠানেই পাবেন না, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট একটা উদ্যোগ নিয়েছি, আমি চাচ্ছি এত ভালোভাবে আপনাদের শিখাতে, কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, হ্যাঁ আপনি আই থিঙ্ক আমার ফ্রি ক্লাসটা করে বুঝতে পারছেন বা ফ্রি কোর্সটা করে বুঝতে পারছেন যে কতটা ইনফরমেটিভ ভাবে আমি আপনাকে শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমার পেইড কোর্সে আপনি আসার আগে আমি একটা কন্ডিশন রাখবো, সেটা হচ্ছে যদি আপনি সিরিয়াস হন অ্যান্ড সিপিএ মার্কেট প্লেসে, হ্যাঁ আপনি সিরিয়াস ভাবে কাজ করতে চান অ্যান্ড মান্থলি খুবই ভালো একটা অ্যামাউন্টের ডলার জেনারেট করতে চান অ্যান্ড আপনি লাইফে অ্যাজ এ স্টুডেন্ট বয়সে, হ্যাঁ সিপিএ মার্কেটিং এর মাধ্যমে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে খুবই ভালো একটা ক্যারিয়ার, হ্যাঁ গ্রো আপ করতে চান, তাহলেই কেবল আপনি এই সিপিএ পেইড মার্কেটিং আমাদের কোর্সটায় আসবেন। তা না হলে আমি আগেই নিষেধ করছি, কোনো দরকার নেই ভাই আপনার আমাদের এই কোর্সে আসা, ঠিক আছে। আমি চাই, ঠিক আছে, যারা সিরিয়াস অ্যান্ড অন্তত স্টুডেন্ট বয়সে পরিবারের উপর থেকে, হ্যাঁ নিজের যেই বোঝাটা রয়েছে অর্থাৎ পরিবারের উপর বোঝা হয়ে যে থাকতে চায় না, স্টুডেন্ট অবস্থায় যে কিছু করতে চায় অ্যান্ড পরিবারকে এক্সট্রা একটা সাপোর্ট দিতে চায় নিজের আর্নিং দিয়ে, আমি শুধু তাদেরকেই চাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ আপনার সাকসেস হওয়া পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার অ্যান্ড আমি আপনার সাকসেসের লাস্ট পর্যন্ত থাকবো, ঠিক আছে। অ্যান্ড আপনি ভাবতে পারবেন না আমাদের সিপিএ পেইড মার্কেটিং এ কি কি বিষয়বস্তু আছে অ্যান্ড কতটা অ্যাডভান্স লেভেলে আপনাকে শেখানো হবে। আমরা যদি একটু ফ্রি মার্কেটিং বা আমাদের যে ফ্রি কোর্সটা আছে সেখানে যদি আসি, তাহলে এখানে আপনাকে সিপিএ মার্কেটিংটা কি আই থিঙ্ক একটু সেট একদম ক্লিয়ার করে পুরো ইতিহাস সহ কিভাবে জিনিসটা আসছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়েছি, ঠিক আছে। এরপর প্রোডাক্ট এন্ড মার্কেট রিসার্চ, কোন কোন মার্কেট প্লেসে আমরা আপাতত বিগিনার অবস্থায় আপনাদেরকে কাজ করাবো, ঠিক আছে, আপনাদেরকে কাজ ধরিয়ে দিব, শিখিয়ে দিব কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেগুলো আপনাকে সাজেস্ট করেছি, দেখেছেন কতটা ইনফরমেটিভ ভাবে আপনাকে দিয়েছি সেটাও আই থিঙ্ক দেখেছেন। এরপর অ্যাবাউট ডোমেন হোস্টিং, সেই ক্ষেত্রে আপনাদের কোশ্চেন থাকে যে সিপিএ তে কাজ করতে গেলে কি ডোমেন হোস্টিং বা আমাদের একটা ওয়েবসাইট লাগবে, সো এর অ্যান্সার হচ্ছে যে না, কোনো ওয়েবসাইট লাগবে না, কিচ্ছু লাগবে না, কারণ আমরা আমাদের পেইড কোর্সে এমন জিনিসই আপনাকে শিখাবো যেটা আপনি ক্লাস চলাকালীন আপনার ইনকামটা শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডোমেন হোস্টিং বা আপনার কোনো ওয়েবসাইট লাগবে না, লাগবে তবে সেটা হচ্ছে অ্যাডভান্স পর্যায়ে, আজ থেকে 5-6 মাস পর যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন, যখন আপনি 1,000-2,000 বা 5,000 ডলার নিয়ে কাজ করবেন পার মান্থ, ঠিক আছে, ওই সময় লাগবে। কিন্তু বেসিক পর্যায়ে আপনার 200-300 ডলার মান্থলি আর্নিং করতে আপনার ওয়েব সরি ডোমেন বা হোস্টিং এসব কিছু লাগবে না। এরপর হচ্ছে আপনার, আমরা একটা আপনাকে আর্নিং এর একটা মেথড ফ্রিতে দেখিয়েছি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এ বাল্ক ইমেল কালেক্ট, ঠিক আছে, যত সিক্রেট ওয়ে রয়েছে ইমেল মার্কেটিং এ আমি প্রায় চেষ্টা করেছি সবকিছু এখানে ইনক্লুড করতে অ্যান্ড আই থিঙ্ক আপনি এই কোর্সটা বা এই ক্লাসটা করার পর ইমেল মার্কেটিং সম্পর্কে আপনার পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেছে, কারণ
অন্যান্য যে ইনস্টিটিউট রয়েছে তারা ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু দেখে না, তাদের ক্লাস হয় জাস্ট 20 মিনিট থেকে 15 মিনিট, ঠিক আছে। সো কিন্তু আমাদের ক্লাসটা পার্ট ওয়ান, শুধু পার্ট ওয়ানই হচ্ছে 1 ঘন্টা 28 মিনিট 22 সেকেন্ড। সো চিন্তা করেন কত ইনফরমেশন আপনাকে দিয়েছি। তবে এখানে ইমেল মার্কেটিং কিভাবে কালেক্ট করবেন, ঠিক আছে, কিভাবে আপনি আপনার অফারকে রিডাইরেক্ট করবে আপনার ডোমেনের নামে, ঠিক আছে, কিভাবে আইফ্রেম কোড ইউজ করবেন, যেগুলো আপনাকে প্রচুর হেল্প করবেন, নট অনলি আপনার এই সিপিএ পেড মার্কেটিং কোর্স বাট অলসো আপনার ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আদার্স যে সেক্টরে যান। হ্যাঁ, এই ক্লাসে আপনি যা দেখছেন ভাই, আই থিঙ্ক কেউ আপনাকে 1000 টাকা দিল, হ্যাঁ, এটা এরকম জিনিসপত্র শিখাবে না, ঠিক আছে। সো এরপর আমাদের অ্যাডভান্স যে কোর্স রয়েছে সেখানে ইমেল মার্কেটিং এর পার্ট টু রয়েছে, যেখানে আমরা বাল্ক ইমেল সেন্ডিং এর প্রসেস দেখিয়েছি। কারণ ইমেল মার্কেটিং আপনি শিখলেন, কালেক্ট করাও শিখলেন, সবকিছু শিখলেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করে সেগুলো সঠিক কাস্টমার কাছে না পাঠাতে পারেন, তাহলে তো আলটিমেটলি আপনার প্রফিট হলো না। তো সেক্ষেত্রে ইমেল মার্কেটিং পার্ট ওয়ানে আপনি কিভাবে হাজার হাজার ইমেল কয়েক মিনিটেই কালেক্ট করতে পারেন সেই প্রসেসটা দেখিয়েছি। অ্যান্ড ইমেল মার্কেটিং পার্ট টুতে যেটা আমাদের পেইড কোর্স ইনক্লুড আছে সেখানে দেখিয়েছি কিভাবে আপনি মাত্র মিনিটের মধ্যেই হ্যাঁ একসাথে লাখ লাখ মানুষকে আপনি ইমেল পাঠাতে পারবেন, এবং কিভাবে আপনি সেই ইমেলের টেমপ্লেট তৈরি করবেন, কিভাবে ক্যাম্পেইন লঞ্চ করবেন ইমেলে, তাও আবার একেবারে ফ্রি মেথডে, ঠিক আছে। সো আমি জাস্ট একটা দিয়ে উদাহরণ দিই, আপনি ধরেন 40,000 ইমেল কালেক্ট করলেন, ঠিক আছে, জাস্ট 1 ঘন্টা কাজ করে 40,000 ইমেলে আপনি আপনার হ্যাঁ নেটফ্লিক্স এর একটা অফার প্রমোট করলেন, ঠিক আছে। সো নেটফ্লিক্স এর 40,000 মানুষের মধ্যে থেকে যদি আপনার 20 জন মানুষও আপনার নেটফ্লিক্স এর ওই ইমেলে ক্লিক করে, যে ইমেলটা আপনি পাঠাবেন, ইমেলে ক্লিক করে আপনার অফারটা রেজিস্টার করে, তাহলে আপনি একটু চিন্তা করেন 20 জন মানুষ, 10 জন মানুষ যদি করে তাহলে হচ্ছে আপনার $120, কারণ $12 পে আউট, আর 20 জন হলে $240, জাস্ট ফ্রি মেথডে $240, জাস্ট একটু ভেবে দেখেন। এরপরে আপনাদের আর্নিং এর জন্য তো আমাদের মেইন ক্লাস বাল্ক ট্রাফিক তো রয়েছেই, আপনি আমাদের ক্লাসের 11 নম্বর যে পেইড ক্লাস তার 11 নম্বর ক্লাসে যদি চলে আসেন, দেন এই বাল্ক ট্রাফিক ক্লাস থেকে আপনি আপনার আর্নিংটা শুরু করে দিতে পারবেন। এখানে বাল্ক ট্রাফিক এ টু জেড এবং আপনাকে আর্নিংটা কিভাবে শুরু করবেন, এবং আমরা এই লাইভ সাপোর্ট দিয়ে আপনাকে এটা শুরু করিয়ে দিব। সো 11 নম্বর ক্লাস থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন। এরপর ইমেল মার্কেটিং তো রয়েছে, এটা ফ্রি মেথড সম্পূর্ণ। এরপর রয়েছে ইনসেন্টিভ ট্রাফিক, এই ইনসেন্টিভ ট্রাফিক দিয়েও আপনি আর্নিং শুরু করতে পারবেন। অর্থাৎ আপনারা আমাদের এই ক্লাসটা চলাকালীন অবস্থায় পেইড কোর্সে, ঠিক আছে, জাস্ট এই বাল্ক ট্রাফিক, ইনসেন্টিভ ট্রাফিক, ইমেল মার্কেটিং এই 4টা মেথড আপনাদের জন্য রেখেছি, হ্যাঁ, ক্লাস চলাকালীন আপনাদের আর্নিংটা শুরু করার জন্য। পাশাপাশি এখানে গুগল অ্যাডস, ঠিক আছে, তারপর কিভাবে সাপোর্ট নিবেন, তারপর আপনার এখানে ফেসবুক এর মাধ্যমে আর্নিং পেজ ক্রিয়েট, দেন এখানে অ্যাডভান্স অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যদি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফাইবার, আপওয়ার্ক, সেখানে ওগুলো নিয়ে কাজ করতে পারবেন, এমন ভাবে দেখিয়েছি সিক্রেট মেথড গুলো, দেন ফেসবুক অ্যাডভান্স অ্যাডস, ঠিক আছে, এই কাজটা করে আপনি প্রচুর প্রফিটেবল হতে পারবেন, নট অনলি সিপিএ বাট অলসো আপনি হ্যাঁ অ্যাফিলিয়েট এর ক্ষেত্রে এগুলো করতে পারবেন, আর পার্সোনাল বিজনেস গ্রোয়িং এর ক্ষেত্রে আপনি এই ফেসবুক অ্যাডভান্স অ্যাডস ইউজ করতে পারবেন, এত অ্যাডভান্স বিষয়বস্তু শিখিয়েছি। দেন হচ্ছে আপনার পিক্সেল রিমার্কেটিং, ফাইনাল টার্গেটিংটা আপনাদের এমন ভাবে বুঝিয়েছি যার মাধ্যমে একজন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবেই কিনবে, ঠিক আছে। সো এই যিনি অ্যাডভান্স বিষয়বস্তু গুলো আই থিঙ্ক আপনাদের মিস করা উচিত হবে না। এরপর রয়েছে মেসেঞ্জার বট, এসএমএস মার্কেটিং, এখানে টোটাল অটোমেশনের মাধ্যমে আপনি মেসেঞ্জারে কিভাবে পেজে মার্কেটিং করবেন, ঠিক আছে। সো মেনি চ্যাটের পুরো কাজ দেখানো হয়েছে, ঠিক আছে। সো ওভারঅল এরপর ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং করে কিভাবে আর্নিং করবেন, টোটাল আপনাকে আমরা অনেকগুলো ওয়ে দেখিয়েছি সিপিএ থেকে আর্নিং করার জন্য। সো ওভারঅল আমাদের পিট কোর্সে এসে, ঠিক আছে, আপনি আমাদের ক্লাস চলাকালীন সময়ে আপনার আর্নিংটা শুরু করতে পারবেন, অ্যান্ড এত অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে বেসিক থেকে শেখানো হয়েছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আই থিঙ্ক কোর্সটা করার পর আপনারা আপনাদের হয়তো লাইফের মোডটাই ঘুরে যাবে, কারণ আপনি জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে দেখেন, আমি আজ থেকে 1 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছি, সো আমার লাইফ তো অলরেডি চেঞ্জ, এখন আমি চাচ্ছি আপনাদের লাইফও চেঞ্জ করতে। সো অবশ্যই কোর্সটা করার আগে এখানে একটা ভিডিও রয়েছে কিভাবে ইনরোল করতে হবে, ঠিক আছে, এই ভিডিওটা দেখে কিভাবে পারচেজ করতে হবে সেটা দেখে নেবেন, ঠিক আছে। আর পাশাপাশি আমাদের যে ফ্রি কোর্সটা আপনি কমপ্লিট করেছেন, ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে পেয়ে যাবেন, আমি দিয়ে দিব যে হাউ টু উইথড্র, এটার পরে সো কিভাবে আপনি আর্নিং করবেন, আর্নিং করার পর কিভাবে উইথড্র করবেন টাকাটা, তারও আমরা ফ্রি ক্লাসে আমাদের ফ্রি যে ক্লাসটা বা কোর্সটা রয়েছে সেখানে দিয়ে দিয়েছি উইথড্র প্রসেস, দেখে নেবেন। সো ওভারঅল আই থিঙ্ক কিভাবে বা কি জন্য আপনাদের এই সিপিএম মার্কেটিংটা ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া উচিত, হ্যাঁ, কিভাবে আপনি একজন সাকসেসফুল সিপিএম মার্কেটার হবেন, ঠিক আছে, আই থিঙ্ক সব বিষয়বস্তু আপনি যদি আমাদের পেইড কোর্সে চলে আসেন। আর আমি আরেকবার বলবো, যাদের অনলাইনে ভালো কিছু করার কোনো আগ্রহ নেই বা আগ্রহ আছে বাট হতাশায় ভুগছেন, অথবা আছেন অনেকে জাস্ট মানে অনেক আর্নিং বা হাজার হাজার ডলার আর্নিং হবে জাস্ট এই লোভে পড়ে যদি আসতে চান, তাহলে ভাই এখানেই থেমে যান, এখানেই পজ করুন, আপনার জন্য ফ্রিল্যান্সিং না, আপনার জন্য সিপিএ মার্কেটিং না, ঠিক আছে। জাস্ট যারা সিরিয়াস থাকবেন অ্যান্ড স্টুডেন্ট বয়সে আমার মতো লাইফে কিছু একটা অ্যাচিভ করতে চান, ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড অলরেডি আপনি মাঠে নেমে গেছেন,
ঘাটাঘাটি করছেন, আপনার আগ্রহ রয়েছে, দেরি কেবল আসবেন, তাহলে আমি আপনাকে সাহায্য করবো এন্ড আপনাকে সাকসেস পর্যন্ত আমি নিয়ে যাবো, প্রমিস করছি। সো ওভারঅল এটাই ছিল আমার শেষ কথা, আর এখানে ভিডিওটা আছে, এটা দেখে নেবেন কিভাবে পারচেজ করতে হবে, সবকিছু দেখে নেবেন, ঠিক আছে? তার আগে আমাদের ফ্রি কোর্সটা কমপ্লিট করে নিয়ে, ঠিক আছে? এটা দেখার পর যদি আপনাদের মনে হয় না পেইড কোর্স আসা উচিত, ঠিক আছে, দেন আপনি আসবেন, ঠিক আছে? আর যেহেতু পেইড কোর্স একটা জিনিস থাকে আপনার ইন্ডাস্ট্রির, তো সেক্ষেত্রে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে আপনার রেফারেন্সে যদি কোনো স্টুডেন্ট আনতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি আমাদের টোটাল কোর্স ফির 50% আপনি পেয়ে যাবেন। সো আপাতত যদি আমাদের কোর্স ফি হয় 1500 টাকা, সো এটা 1500 থাকবে না, হয়তো সামনের মাস বের পরের মাস থেকে এটা আমি 10,000 টাকা করে দিব, সবাই যেমন নেয় আমিও তেমন করে দিব, এটা জাস্ট আমার স্টার্টআপের জন্য এত কম রেখেছি, ঠিক আছে? সো সেক্ষেত্রে এখন আপনাদের সুবর্ণ সুযোগ, ঠিক আছে? সো এই ধরেন এখন যদি 1500 টাকা হয়, তাহলে আপনার রেফারেন্সে যদি কোনো স্টুডেন্ট আসে, ঠিক আছে, তাহলে আপনি এখানে আপনি টোটাল এই 1500 টাকা 50% তাহলে হয় 750 মেবি, সো 750 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এভাবে চাইলে আপনি আমাদের এই অ্যাফিলিয়েটে অংশগ্রহণ করেও হ্যাঁ একটা রেফারেন্স দিয়ে আপনি আর্নিং শুরু করে দিতে পারেন এন্ড ওইটা দিয়ে আপনি আমাদের এই পেইড কোর্সে আসতে পারেন, কিনতে পারেন, অথবা পেইড কোর্সের যেই আমাদের বায়োগ্রাফিক বা ইনসেন্টিভ ট্রাফিকের যে বিষয়বস্তুগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো দিয়ে আপনি আর্নিং শুরু করে দিবেন ক্লাস চলাকালীন আমাদের 11 নম্বর ক্লাস থেকে, তো সেই বিষয়গুলো শুরু করে দিতে পারেন। আর ইমেল মার্কেটিং এর বিষয়বস্তুগুলো তো রয়েছে, ঠিক আছে? ওভারঅল হ্যাঁ আপনাকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখিয়ে দিয়েছি, যেগুলোর মাধ্যমে আপনি শুধু সিপিএ না ডিজিটাল মার্কেটিংও করতে পারবেন, আপনার পার্সোনাল কোম্পানিরও মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে, বা পার্সোনাল যদি কোনো বিজনেস থাকে। সো ওভারঅল আই থিঙ্ক এই পর্যন্ত কথাবার্তা বললাম আপনাদের জন্য, আর তেমন কিছু বলার নেই, এখন জাস্ট যারা লাইফে কিছু করতে চান তারাই জাস্ট আসতে পারেন, আর বাকিরা সবাই এখান থেকেই বিদায় নিতে পারেন, ঠিক আছে? আর যান পড়ালেখা করেন এন্ড লাইফে চাকরি করেন, ইয়া করেন, এভাবে এভাবে দিনকাল পার করেন, আর তো কিছু বলার নেই। আর যারা আগ্রহ সহকারে আসবেন, সো তারা মাইন্ডসেটটা ওইভাবে নিয়ে আসেন যে না আমার লাইফটা চেঞ্জ করবো স্টুডেন্ট বয়সে, পড়ালেখার পাশাপাশি জাস্ট পার্ট টাইম একটা সময় দিয়ে খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা আর্নিং করবো, নিজে পড়ালেখা খরচটা নিজে চালাবো, পাশাপাশি ফ্যামিলিকেও একটা সাপোর্ট দিব, ঠিক আছে? সো জাস্ট এমন মন মানসিকতা নিয়ে যদি আপনি আসতে চান দেন আমি আপনাকে সাহায্য করবো এন্ড লাইফে কিছু করার আগ্রহ থাকতে হবে। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এন্ড ইনশাল্লাহ যদি দেখা হয় তাহলে আমাদের পেইড কোর্সে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এন্ড দোয়া করুন বেশি বেশি আমার জন্য, আপনাদের সাহায্য করার জন্য অনেক চেষ্টা করছি। সো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।